আপনারা যারা এখন পর্যন্ত এই প্লেলিস্ট অ্যাক্সেস করেন নাই তাদের জন্য বলি যে এই প্লেলিস্টে এখন পর্যন্ত 6টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আরও কিছু ভিডিও আপলোড দেওয়া হবে, ডেইলি বেসিসে আপলোড দেওয়া হয়। তো এটাই পাইথন টিউটোরিয়াল একদম বিগিনারদের জন্য, যারা এখন পর্যন্ত পাইথন কিছুই শিখেন নাই বা মোটামুটি জানেন। তো এই কোর্সে হতেছে আমাদের একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। তো এই প্লেলিস্টটার প্রথম থেকে ভিডিওগুলো চেক করবেন, দেখবেন, তাহলে অবশ্যই বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো বুঝতে পারবেন। যার কোনো ভিডিও যদি বুঝতে না পারেন তাহলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন, তাহলে সেই ভিডিওগুলো বুঝতে পারবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আর যে ভিডিওতে বুঝবেন না সেই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমি অবশ্যই সলভ করতে ট্রাই করবো। আর প্রত্যেকটা ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে আপনারা যে আমি ভিডিওর ভিতরে যে কোডগুলো লিখতেছি অথবা যে প্রজেক্টগুলো করবো সেই প্রজেক্টগুলোর কোড আছে বা চিট শিট আছে, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে দেখবো আমরা ম্যাথ ফাংশন। তো ম্যাথ ফাংশনের মধ্যে করেন যে এ ইজ ইকুয়াল টু 2.9, তো এটাকে আমরা প্রিন্ট করলাম। মনে করেন আমরা এটার যে রাউন্ড মানটা আছে, রাউন্ড ফিগারটা আছে, রাউন্ড ফিগারটা চাই, রাউন্ড ফিগারটাই আমাদের এখানে প্রিন্ট হবে। এটা মানে এখানে দশমিক কোনো সংখ্যা আসবে না, রাউন্ড ফিগারটা প্রিন্ট। তাহলে এখানে 3, এখানে আমি 4 ইউজ করি তাহলে 2 আসার কথা, দেখছেন 2 আসছে, কারণ আমরা জানি হয়তো বা 5-এর উপরে গেলে বা 5 হলে সেটা পরবর্তী সংখ্যাটা নেয়, তাহলে এটা 5-এর উপরে গেলে হয়তো নেবে। তাহলে দেখেন এখানে রাউন্ড নিচ্ছে। আচ্ছা, তো এই রাউন্ড একটা আমাদের ফাংশন, বিল্ট ইন ফাংশন। এই কারণে রাউন্ড দিলে আমাদের যে মানটা আছে ভ্যারিয়েবলে সেই মানটা হইতেছে আমাদের একটা রাউন্ড ভ্যালু আসবে। এরপরে আমাদের মনে করেন যে আরো আছে অ্যাবসলুট ভ্যালু। অ্যাবসলুট ভ্যালু বলতে আমাদের যে পরম মান বা পজিটিভ যে মান আছে সেই পজিটিভ মানটা আসবে। এখানে আমি নেগেটিভ এ দিই, অথবা আসার কথা না, নেগেটিভ এ আসতেছেন। আচ্ছা, আমরা ফাংশন ইউজ করি নি, তাহলে এটাকে বলা হয় এবিএস ফাংশন বা অ্যাবসলুট ভ্যালু ফাংশন। এটাকে যদি আমরা দেই দেখেন মাইনাস এ দিছি, মান মাইনাস এ দিছি, তারপরে এখানে আমাদের পজিটিভ মানটাই আসতেছে। আর এখানে যদি মাইনাস ইউজ করি, এখানে যদি মাইনাস ইউজ করি তাহলে এটা রান করলে দেখেন এখানে 2.6 সে পজিটিভ মানটা আসছে। এবিএস ফাংশন দিয়ে হতেছে আমাদের এখানে অ্যাবসলুট মান অথবা পরম মান অথবা যে পজিটিভ ভ্যালুগুলো আছে সেই পজিটিভ ভ্যালুগুলো আনা হয়, সেটা নেগেটিভ হোক আর যাই হোক, আর শুধু পজিটিভ মানগুলোই নিবে। তো এরপর হচ্ছে এগুলো সিম্পল ক্যালকুলেশন। এখন যদি মনে করেন যে আপনার কমপ্লিকেটেড কোনো ক্যালকুলেশন থাকে, তো এখানে এর ক্ষেত্রে আমাদের যে ম্যাথ মডিউল আছে সেই মডিউলটা হচ্ছে ইনস্টল করতে হবে অথবা ইম্পোর্ট করতে হবে লাইব্রেরি থেকে। এখন ম্যাথ মডিউলটা কি, ম্যাথ মডিউল হতেছে এমন মানে লাইব্রেরিতে এমন কিছু স্ক্রিপ্টিং দেওয়া থাকে অলরেডি, মানে অন্য কোনো কোডাররা বা অন্য যে ডেভেলপার আছে তারা মনে করেন যে এরকম মডিউল তৈরি করে, সেই মডিউলগুলো যদি আমরা ইম্পোর্ট করি তাহলে ওটার ভিতরে বিল্ট ইন কিছু মেথড থাকে, সেই মেথডগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে ইম্পোর্ট ম্যাথ, এখানে যদি আমরা ইম্পোর্ট ম্যাথ দিই তাহলে ম্যাথ মডিউলটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেল বা এখানে ইম্পোর্ট হয়ে গেল। এই ম্যাথ মডিউল থেকে আমরা কি করতে পারবো যে এখানে ম্যাথ মডিউল অ্যাজ এ স্ট্রিং সেভ হয়েছে। তো ওই যে আমাদের স্ট্রিং মেথড যেভাবে আমরা শিখছিলাম যে কোনো একটা ভ্যারিয়েবল ডট, তারপরে এখানে যে আমাদের যে অপশনগুলো আছে সেসব অপশনগুলো আসবে। দেখেন এখানে ফ্লোট ইউজ করতেছে, ফ্লোট 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 সব ফ্লোট আকার আসতেছে, কিন্তু এই যে ডট ইউজ করতেছি, এই ডট ইউজ করার জন্য কিন্তু আমাদের যে ম্যাথ মডিউল আছে এই ম্যাথ মডিউল থেকে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো এখানে আসছে। তো আমরা কিছু ট্রাই করি, দেখেন এ ডট, আচ্ছা এখানে প্রিন্ট ফাংশন ইউজ করি, এ ডট এটা যদি ইউজ করি তাহলে আমাদের এই যে 2.6 আছে এই 2.6 এর যে সেল অথবা উপরের যে ভ্যালু আছে উপরের ভ্যালুটা আমাদের এখানে আসবে। এখানে আমি যদি 1.2 নেই রান করি তাহলে এখানে দেখেন 2 আসতেছে। এরকম আরো মেথড আছে, সেটা যেমন ফ্লোর মেথড, এর যদি আমরা ফ্লোরটা নিতে চাই, সরি ফ্লোর না ফ্লোর, ফ্লোরটা নিতে চাই ফ্লোর মেথড, তাহলে দেখেন 1.2 ফ্লোর মেথড মানে নিম্ন যে মানটা রাউন্ড মানটা সেটা আসছে। 2.9 যদি নেই তাহলে এখানে 2 আসার কথা, এই যে 2 আসছে। তাহলে এই এগুলো হচ্ছে আমাদের ম্যাথ মডিউলের বিভিন্ন মেথড। এখন কথা হচ্ছে এই ম্যাথ মডিউলের অনেক মেথড আছে, সেই মেথডগুলো তো একটা ভিডিওতে আলোচনা করা উচিত মানে সম্ভব না। তো তার জন্য আপনারা কি করতে পারেন, এখানে পাইথন 3
পাইথন 3 ম্যাথ মডিউল লিখে সার্চ দিবেন, গুগলে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে ডকুমেন্টেশন আছে ম্যাথমেটিক্যাল ফাংশন ম্যাথ পাইথনের মধ্যে, এখানে অবশ্যই পাইথন 3 লিখবেন, কারণ পাইথন 3 এবং 2 দুটো আলাদা আলাদা মেথডগুলো আলাদা আলাদা হবে। তো পাইথন 3 যদি ইউজ করে থাকেন তাহলে পাইথন 3 আপনারা সার্চ দিবেন এখানে। তাহলে এখানে আপনার প্রত্যেকটা মেথডের এক্সপ্লেনেশন দেওয়া আছে, কীভাবে ইউজ করতে হবে সেগুলো দেওয়া আছে। তো আপনারা এই ডকুমেন্টেশনগুলো দেখবেন, এই যে ম্যাথ সিলিং রিটার্ন দ্য সেলিং অফ এক্স, তারপর কম আর রিটার্ন দ্য নাম্বার অফ ওয়েস টু চুজ কে আইটেম ফ্রম এন আইটেম উইদাউট রিপিটিং। তো এইগুলো আপনারা দেখে নেবেন, এখানে অনেক অপশন আছে, যে এরকম ফ্যাক্টরিয়াল, ফ্লোর, ওয়েভ মোড অনেক আছে। এই পুরো ডকুমেন্টটা আপনারা দেখে নেবেন যে কোন মডেলটা কি কিসের জন্য ব্যবহার করা হয়, তাহলে আপনারা পরবর্তীতে যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো বুঝতে পারবেন। অবশ্যই অবশ্য ভিডিওতে আমি যে ভিডিওগুলো করি বা যে কোডগুলো লিখি অবশ্যই এক্সপ্লেন করে বলে দিই যে কী কেন লিখতেছি, কী কাজে লিখতেছি। তো আশা করি সমস্যা হবে না আপনাদের। তো এই ছিল আমাদের ম্যাথ মডিউল অথবা